যুক্তরাজ্য জুড়ে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে রাত দশটা পর্যন্ত এবারের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দল লেবার পার্টি যদিও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা অন্যদিকে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বিরোধী নেতা কি আর দল লেবার পার্টি দেখুন হাসনা আক্তারের ডেস্ক রিপোর্ট সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয় যা চলবে রাত তিনটা পর্যন্ত ভোটগ্রহণ শুরুতে প্রথমে ভোট দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে এই নির্বাচনে কনজারভেটিভ পার্টি লেবার ডেমোক্রেটিক পার্টি গ্রিন পার্টি রিফর্ম পার্টি স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সহ ছোট বড় অন্তত আটানব্বইটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এতে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মোট ছশো পঞ্চাশটি আসনের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার হাজার পাঁচশো পনেরো জন প্রার্থী সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে তিনশো ছাব্বিশটি আসন নিশ্চিত করতে হবে বিভিন্ন জনমত জরিপের তথ্যমতে ৬৫০টি পঞ্চাশটি আসনের মধ্যে লেবার পার্টি পাবে পাঁচশো আসন যা উনিশশো সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবারের চারশো আঠারোটি আসনে জয়ের চেয়েও বেশি তৎকালীন সময়ে ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অনন্য কীর্তি গড়েছিল লেবার পার্টি যুক্তরাজ্যের সরকার ব্যবস্থা পাঁচ বছর মেয়াদী সংবিধান অনুযায়ী দু হাজার উনিশ সালের নির্বাচনের পর পরবর্তী নির্বাচন দু সালে হওয়ার কথা থাকলেও গত বাইশে মে আকস্মিকভাবে আগাম নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক মূলত তার দল কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কারণে এমনটা সিদ্ধান্ত নেন তিনি নিউজ ডেস্ক